14 ডিসেম্বর 1952 একে ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ নরসিংদী এলেন শেখ মুজিব। বিকালে স্থানীয় ঈদগাহ ময়দানের জনসভায় অংশ নিলেন। রাতেই আবার সিলেটের উদ্দেশ্যে নরসিংদী ছাড়লেন তিনি। 14 ডিসেম্বর 1954 ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত নিরাপত্তা বন্দী শেখ মুজিবের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন এলো। আবেদনে উল্লেখ করা হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা সহ কয়েকজন আত্মীয়ের নাম। 14 ডিসেম্বর 1972 39 দিন বিরতির পর গণপরিষদের মুলতবি অধিবেশন শুরু হলে পরিষদ সদস্যদের জয় বাংলা স্লোগান, হর্ষধ্বনি ও তুমুল করতালির মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পরিষদের রিপোর্টারদের টেবিলে এসে আসন গ্রহণ করার পর প্রথমে সংবিধানের পাঠ এবং পরে ইংরেজিতে অনুমোদিত অনুদিত পাঠে স্বাক্ষর করলেন। সংবিধান স্বাক্ষরের এই ঐতিহাসিক অনুষ্ঠান দেখার জন্য পরিষদ ভবনের দর্শক গ্যালারি ছিল লোকারণ্য। কূটনৈতিক বৃন্দ ছাড়াও অসংখ্য অতিথি এ সময় উপস্থিত ছিলেন। সংবিধানের মূল কপিতে স্বাক্ষরের প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু বললেন, আজ আমি ধন্য, এই স্মরণীয় মুহূর্তে দেশের জনগণ গর্বিত। 14 ডিসেম্বর 1974 আগামী 18 ডিসেম্বর 3 দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সফর রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে সরকারিভাবে আজ একথা ঘোষণা করা হলো।